আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় নবম-দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবার আমরা অনুশীলনী 13.1-এর 22 নম্বর সমস্যাটি সমাধান করব। তো 22 নম্বর সমস্যাটি একটা সমস্যা, লেফট সাইডের একটা ধারা দেওয়া আছে, অসীম ধারা, এবং রাইট সাইডে একটা ধারা দেওয়া আছে। এই ধারাটির ধারা দুটির সমষ্টি সমান হবে কিনা সেটা দেখাতে বলছে। অর্থাৎ এখানে এই অংশটুকুর সমষ্টি যা হবে রাইট সাইডের এই অংশটুকুর সমষ্টি তাই হবে, এটা আমাদের প্রমাণ করতে বলছে। প্রমাণ করার জন্য আমাদের প্রথমত যা আছে তাই লিখি, যে সমাধান এখানে লেফট লেফট হ্যান্ড সাইড 1 + 3 + 5 + 7। তাহলে এইটা প্রমাণ করার জন্য আমাদের ধরি ধারাটির প্রথম পদ এ সমান 1, সাধারণ অন্তর ডি সমান যে কোনো সংখ্যা তার আগের সংখ্যা, অর্থাৎ এখানে 3 থেকে 1 বিয়োগ দিতে হবে, অথবা 5 থেকে 3 বিয়োগ দিলেও একই কথা, কারণ এটা একটা সমান্তর ধারা। তাহলে এটা শেষ পদ হচ্ছে 125। এখন সমষ্টি বের করার জন্য এইখানে কতগুলো পদ আছে সেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ এখানে 7 এর পরে 9, 9 এর পরে 11, এইভাবে 125 পর্যন্ত আছে। এখন পদ কতগুলো সেগুলো আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি শেষ পদ 52তম পদের সূত্র হচ্ছে a + n - 1 × d। তাহলে এখানে আমরা লিখি a + n - 1 × d। তাহলে এর মানে এখানে 1 এবং d এর মান হচ্ছে 2, মান বসিয়ে দিলাম, এর মান 1 বসিয়ে দিলাম এবং d এর মান 2 বসিয়ে দিলাম। তাহলে এখন ক্যালকুলেশন করি, 2 দ্বারা এই n কে গুণ করতে হবে, অর্থাৎ 2n, এবং 2 দ্বারা এই 1 কে গুণ করতে হবে, অর্থাৎ -2n। এখন এখান থেকে আমরা এই যে -2 থেকে এই যে 1 বিয়োগ দিতে হবে, অর্থাৎ বিয়োগ দিলে এখানে 2n - 1 হয় = 125। তাহলে এই 1টা ডানে চলে যাবে, অর্থাৎ 125 + 1, অর্থাৎ 126। তাহলে n এর মান এই 2 126-এর সাথে ভাগ হবে, অর্থাৎ 126 / 2, সুতরাং n এর মান পাওয়া গেল এখানে 63, অর্থাৎ এখানে 63টা পদ আছে। এখন আমরা জানি n সংখ্যক পদের যে সমষ্টি সেটা আমরা জানি, যে Sn = n/2 2a + n - 1 × d, এটা আমরা জানি। এখন এবার n এর মান এখানে 63, অর্থাৎ এখানে 63 বসায় দিতে হবে, এর মান এখানে 1 এবং n এর মান 63, d এর মান হচ্ছে 2। তাহলে জাস্ট ক্যালকুলেশন করি, পরের লাইনে 63/2, এখানে 2 × 1 = 2, 63 থেকে 1 বিয়োগ দিলে 62, তার সাথে 2 গুণ, তাহলে 62 আর 62 গুণ করে দিলে হয় 124, 124-এর সাথে 2 যোগ করলে হয় 126। তাহলে 126-কে আবার যদি এই 2 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে 63 হবে, তাহলে 63 × 63, অর্থাৎ 63 × 63 গুণ করে দিলে হয় 3969, অর্থাৎ 3969। এটা হচ্ছে লেফট সাইড। ঠিক একইভাবে রাইট সাইড আমাদের এভাবে নির্ণয় করতে হবে। তাহলে রাইট সাইড আমরা যদি এভাবে নির্ণয় করতে চাই তাহলে আমরা লিখি রাইট সাইড। তাহলে রাইট সাইডের ক্ষেত্রে আমরা লিখব ধারাটির প্রথম পদ হচ্ছে এ সমান 169, সাধারণ অন্তর ডি সমান যে কোনো সংখ্যা তার আগের সংখ্যা বিয়োগ ফল, অর্থাৎ 171 থেকে 169 বিয়োগ দিতে হবে। শেষ পদ 52তম পদ হচ্ছে 209। তাহলে আমরা জানি n-তম পদের সূত্র হচ্ছে a + n - 1 × d। তাহলে এখানে মান বসিয়ে দিই, এর মান হচ্ছে 169, d এর মান হচ্ছে 2। তাহলে 2 দ্বারা যদি n কে গুণ করলে 2n, 2 দ্বারা 1 কে গুণ করলে -2n। তো বাম পাশে আমরা শুধু 2n রাখবো এবং ডান পাশে 169 এবং এই যে -2 চলে যাবে, অর্থাৎ 169 বাম পাশে প্লাস আছে, ডান পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে এবং -2টা ডান পাশে গিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে জাস্ট ক্যালকুলেশন করা হয়েছে, অর্থাৎ 209 থেকে 169 বিয়োগ দিলে 40 এবং এই যে 2 40 আর 2 যোগ করলে 42 হয়। তাই n এর মান হবে এখানে এই যে n এর সাথে 2 গুণ অবস্থা আছে, তাহলে এটা ওই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে 42/2 মানে 21, অর্থাৎ এখানে 169 থেকে 209 পর্যন্ত 21টি পদ আছে। তাহলে আমরা আবার সূত্র লিখে, আমরা জানি সমাধান দ্বারা n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে Sn2a + n - 1 × d। n এর মান এখানে 21 হবে, অর্থাৎ 21 পদের সমষ্টি হবে 21/2 × 2 × 169 + 21 - 1, অর্থাৎ জাস্ট ক্যালকুলেশন করে দেবো, অর্থাৎ এই যে 2 × 169 গুণ করে দিলে 338 হয় এবং 21 থেকে 1 গেলে 20, 20-এর সাথে 2 গুণ, অর্থাৎ 20 × 2 হয়, তো 20 × 2 মানে 40, 40-এর সাথে 338 যোগ করে দিলে 378 হয়। এখন এই 2 দ্বারা যদি 378-কে আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে যা হবে সেটার সাথে আবার যদি 21 গুণ করি, গুণ করে হবে 3969। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুতরাং আমরা লিখতে পারি লাস্টে যে লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে লিখব, যেহেতু বলছে দেখাও যে, তাহলে শুট। আশা করি তোমরা বুঝতে পেরেছো।